আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন এবং যারা দেখছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা ডেইরি ফার্মের যে নিয়মিত আয়োজন, সেই মৃত্তিকা ডেইরি ফার্মের নতুন ভিডিও। আর আমরা মৃত্তিকা ডেইরি ফার্মে যে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন গরু আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেই, তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা মৃত্তিকা ডেইরি ফার্মে হাজির হয়েছি। আর আজ 12 নভেম্বর, রোজ শুক্রবার 2021। আজকে আপনাদেরকে কী ধরনের গরুগুলো কাদের ভাই নিয়ে আসছেন সেই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব, দামজাত নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ প্রিয় খামারি ভাইরা আসুন, আমরা আর কথা না বাড়িয়ে এক এক করে সেই গরুগুলো দেখি এবং দামজাত নিয়ে আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম কাদের ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ পীর সাহেব। তো আপনার গতকালকে আমরা একটা প্রোগ্রাম করেছি এবং শুরুতে আমরা দেখাইছিলাম যে আপনি যে শেড নির্মাণ করেছেন এই কারণে আপনি আপনার নিয়মিত যে ভিডিওগুলো আমরা আপলোড করতে পারি নাই। তো আজকে আমরা যথারীতি আবার দ্বিতীয় দিন আপনার এখানে উপস্থিত হয়েছি। তো নিঃসন্দেহে আপনি অনেকগুলো গরু সংগ্রহ করেছেন এবং আপনার জাতমান নিয়ে তো অবশ্যই কথা না বলাটাই ভালো। তো আজকে কতগুলো গরু আমাদের ক্রেতাদেরকে দেখাবেন সে বিষয়ে একটু শুরুতেই জানান। গরু আছে অনেক, আমাদের ভিডিও করার ক্যামেরা নেই, ফোন দিয়ে ভিডিও করা, 10টাই করে দেখান, 10টা গরু আমরা এক এক করে দেখাবো। আর আমাদের ভিডিও নিয়ে অনেকে হয়তো মন্তব্য করে ভিডিও ভালো হয় না বা এখানে আমরা আসলে ওইভাবে প্রফেশনাল কাজ করতে জানি না, যারা কাজ করে তারা হয়তো ওইভাবে নিজেদের চ্যানেল নিজেরাই যেহেতু এস্টাবলিশ করার চিন্তায় আছি সেই ক্ষেত্রে ফোন দিয়ে যতটুকু দেখা যায় আর কি। জি জি জি, ফোনের ভিডিও আর কি। জি, তো আমরা ভিডিও শুরুতেই এখন একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি। এই গরুটা একদম লাল টকটকে গরু, 515 নম্বর ট্যাগের। এই গরুটা সম্পর্কে বলুন এবং এটা দিয়ে শুরু হোক। এটা আপনার অরিজিনাল পাকিস্তানি শাহিয়াল একটা গরু, এটার আপনার দাঁত এখনও গরুটার পরেনি, একদম অরিজিনাল মান, অরিজিনাল জাত। এর শরীরে এখনই ব্যাপক পরিমাণে গ্রোথ আসছে। জি, এই গরুগুলোকে যদি কেউ খাদ্য রেশনটা যদি অ্যাকুরেটলি রাখতে পারে, যদি ফার্মেন্টেশন বা সাইলেজ যারা খাওয়াচ্ছে, জি জি, তাদের ফার্মে এই গরুগুলোর আনলিমিটেড গ্রোথ হবে। আসলে দেশীয় খাদ্য দ্বারা কিন্তু গরু কখনো ওইভাবে পারফেক্টলি পরিচালনা করা যায় না। জি, বা কাঁচা ঘাস তো সবসময় থাকে না, যেমন কাঁচা ঘাসের সাথে যদি থাকে তাহলে বাট ঠিক আছে, এর সাথে যদি একটু সাইলেজ ভালো মানের খাদ্য যদি জোগাড় করা যায় সেক্ষেত্রে গরু 100-100 তৈরি হবে। এটা ট্যাগ নম্বর 515, 1,45,000 টাকা দাম। 1,45,000 টাকা দাম, 515 নম্বর ট্যাগ। তো ঠিক আছে কাদের ভাই, আপনার শুরু গরুটা নিয়ে যান, আমরা পরবর্তী গরুগুলো এক এক করে দেখাই দিই। ঠিক আছে। তো ভিডিওর দ্বিতীয় নাম্বারে একটা ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট কোয়ালিটির একটা গরু দেখতে পাচ্ছি। তো এই গরুটা সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটা আপনার একদম পাকিস্তানি ব্রিড, পাকিস্তানি শাহিয়াল গরু, এখনও এর দাঁত পড়েনি, একদম সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাতের এটা গরু হবে। এ গরু নিয়ে বর্ণনা করার কিছু নেই, ক্রেতা সাধারণের বিচার বিশ্লেষণ করবে। আর জাস্ট গরুগুলো কিন্তু খাদ্য দিতে পারলেই গরু 100-100 রূপান্তরিত হয়ে যাবে। জি, এটার ট্যাগ নাম্বার 516, 1,35,000 টাকা একদম। 516 নম্বর ট্যাগ, 1,35,000 টাকা। তো অত্যন্ত চমৎকার আপনার এই গরুটা, ডিফারেন্ট বললাম কালারটা, নিশ্চয়ই একটু আমাদেরকে তারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একটু টাইগারের মতো মাঝখানে একটু সাপা সাপা রয়েছে, আবার মাথাটাও একটু ব্রাহ্মা কোয়ালিটির মনে হচ্ছিল আমার কাছে। তো ঠিক আছে ক্রেতা ভাইরা, যে কোনো ক্রেতা ভাই 1,35,000 টাকার বিনিময়ে এই 516 নম্বর ট্যাগের গরুটা সংগ্রহ করতে পারবেন। কাদের ভাই আপনার দ্বিতীয় নম্বরের গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুটা দেখাই দিই। ঠিক আছে। অ্যাবিলিটি আছে, একবার ইয়ে যায়া। তো ভিডিওর 3 নম্বরে আমরা একটা অত্যন্ত চমৎকার কালারের গরু দেখতে পাচ্ছি। বিশেষ করে ওই যতগুলো গরু দেখাইছি এই গরুটা আমার কাছে মনে হচ্ছে যে কালার দেখতে অত্যন্ত চমৎকার, গাঢ় কালার। এটার ট্যাগ নাম্বার হলো 517 নম্বর। এই গরুটা সম্পর্কে একটু জানান। এটাও আপনার শাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, একদম মাত দাঁত এখনও এটার পরেনি, অরিজিনাল মানসম্মত একটা গরুর এটা একটা গরু। এটার 517 নম্বর ট্যাগ, 1,35,000 টাকা দাম। একদম গরুর যে জায়গা আছে, যে গ্রোথের যে অংশ গরুর, একদম বিগ সাইজের এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল গরু হবে এটা। এটার ট্যাগ নাম্বার 517, 1,35,000 টাকা দাম। আপনার যে কেউ চাইলে এটা নিতে পারবে। ঠিক আছে কাদের ভাই, আপনার 517 নম্বর গরুটা দেখালেন, অত্যন্ত চমৎকার গরুটা। এই গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে দেখাই। ঠিক আছে। তো
আপনার যে আপনার ভিডিওর যে চার নাম্বার গরুটা এখন আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এই গরুটা, বিশেষ করে এর কম্বলটা যে দেখতে পাচ্ছি একদম নাভি এবং কম্বল ঝুলানো। তো এই 519 নাম্বার ট্যাগের গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে জানান। এটা আপনার অরিজিনালি পাকিস্তানি সাহিয়াল, এর মধ্যে কোনো খাদ নেই, সর্বোচ্চ ব্রিড এবং সর্বোচ্চ মানের এটা গরু এবং অত্যন্ত কোয়ালিটিফুল এবং জাত সম্পন্ন একটা গরু। দাঁত মাত্র ভাঙছে কি ভাঙে নাই, বাট গরুটার দাঁতটা এখনও চেক করা হয়নি এবং হাইটের দিক থেকে সর্বোচ্চ একদম কোয়ালিটিফুল গরুর মধ্যে এটা একটা অন্যতম গরু। যে কেউ চাইলে এটাকে নিয়ে নার্সিং করে তৈরি করতে পারে। আপনার সৌন্দর্যের দিক থেকে কোনো সাইড এর ঘাটতি হবে না ইনশাল্লাহ, সর্বোচ্চ দামি গরু হবে এটা। গরুগুলো যদি একটু তৈরি করতে পারে একটু সময় নিয়ে, জি গরুগুলো বিশাল আকৃতির গরু হবে। এগুলো 2 বছর প্রজেক্টে রাখতে পারলে গরু কাকে বলে তখন এগুলো থেকে বোঝা যাবে। এটা আপনার অত্যন্ত কোয়ালিটিফুল গরু এবং সর্বোচ্চ জাত সম্পন্ন গরু। এটা যদি কেউ নার্সিং করে তৈরি করতে পারে একদম বিগ স্টাইপের গরু হবে। এসব গরুগুলো যদি কেউ 22-23 টার্গেট করে কাজ করতে পারে সর্বোচ্চ বেটার কোয়ালিটি। এটা 517 নম্বর ট্যাগ, 519 নম্বর, সরি 519 নম্বর ট্যাগ, 140,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 519 নম্বর ট্যাগের গরুটা 140,000 টাকা দাম। ঠিক আছে কাদের ভাই, আপনার এই চমৎকার গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো এক এক করে দেখা দিই। ঠিক আছে, ভিডিও 5 নম্বরে যে আমরা একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি, বিশেষ করে নাভি কম্বলের দিক থেকে এবং যথেষ্ট লম্বা চওড়া একটা গরু দেখতে পাচ্ছি, এইটা কোন জাতের গরু? এটাও আপনার পাকিস্তানের সাহিয়াল গরু। এটাও একদম বাচ্চা গরু, দাঁত পরেনি, জাতমানের দিক থেকে অত্যন্ত কোয়ালিটিফুল গরু। এটার ট্যাগ নাম্বার আপনার 518, জি দাম নির্ধারণ করা আছে 130,000 টাকা। 130,000 টাকা 518 নম্বর ট্যাগের গরু, জি জি। আপনার এই গরুটা খুবই কোয়ালিটিফুল গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার, যার ট্যাগ নাম্বার হলো 518, মূল্য 130,000 টাকা অনলি। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 5 নম্বর গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখাই দিই। ঠিক আছে, বিশাল আকৃতির এখন একটা কালো গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার এটার কালার, তো উঁচা লম্বা তো যথেষ্ট। এই গরুটার জাত কি কাদের ভাই একটু জানান? এটাও আপনার সাহিয়াল ব্রিড, বাট একটু গরুটা ক্রস আছে, কিন্তু ক্রস এই ক্রস সেই ক্রস না, এই গরু এতটাই গ্রোথ হবে এটা আনলিমিটেড, এটা কল্পনাও করা যায় না। এবং সর্বোচ্চ বড় মাপের গরু এবং সর্বোচ্চ জাতের গরু এটা। গরুর যে বডি টাক্সার গরু ক্যামেরা ধরাই কঠিন এটা, জি অত্যন্ত বড় বিশাল আকৃতির গরুটা, অত্যন্ত বড় গরু এবং দাঁতে মাত্র 2টা, অত্যন্ত জাতের গরু এটা, জাত সম্পন্ন একটা গরু এটা, জি সর্বোচ্চ কোয়ালিটিফুল গরু। ট্যাগ নাম্বার 520, দাম নির্ধারণ করা আছে 190,000 টাকা। 190,000 টাকা 520 নাম্বার ট্যাগের গরু, যে বিশাল আকৃতির এই গরুটা কাদের ভাই, চমৎকার গরু আপনি সংগ্রহ করেছেন নিঃসন্দেহে। তো এই গরুটার ট্যাগ নাম্বার হলো 520 আর মূল্য 190,000। হাইট আছে আপনার 58-59 হাইটে আছে, জি বিশাল, আসলে লম্বা চওড়া অনেক লম্বা। আমরা পাশে একজনকে দাঁড়িয়ে আছে, একটু খেয়াল করে দেখেন ক্যামেরার মাধ্যমে, তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারবেন যে গরুটা আসলে হাইটটা কেমন। এই গরুগুলো যদি কেউ 1 বছর বা 2 বছর স্টে করতে পারে, জি এগুলো নিঃসন্দেহে 8-10 লাখ টাকার গরু হবে, গরুতে পরিণত হবে এগুলো, জি জি জি। অনেক সময় আমরা দেখি যে ইউটিউবে বা বিভিন্ন মিডিয়াতে আমরা অনেক বড় বড় গরু কুরবানির সময় দেখি, তো নিশ্চয়ই সে এই গরুটাও সেরকমই হতে পারে। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 520 নম্বর ট্যাগের গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখাই দিই। ঠিক আছে, তো এখন একটা সুদর্শন গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার সুদর্শন গরু, 521 নাম্বার ট্যাগের, আপনার সিরিয়ালের 7 নাম্বার গরু, অত্যন্ত চমৎকার লাগছে গরুটাকে দেখতে। তো এই গরুটার সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে জানান। এটা আপনার সাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, একদম অত্যন্ত কোয়ালিটিফুল গরু এটা। এটা আপনার পাকিস্তানের সাহিয়াল গরু এবং অত্যন্ত জাত সম্পন্ন গরু এটা। এটার ট্যাগ নাম্বার 521, এর দাম নির্ধারণ করা আছে 120,000 টাকা। যে কেউ চাইলে গরুটাকে নিজের পার্সোনালি কোরবানির জন্যও নিতে পারে, আবার সামনে কোরবানিকে কেন্দ্র করে কেউ লালন পালনও করতে পারে। গরু একদম খুব মানসম্মত গরু হবে, বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে গরুগুলো সর্বসময় থাকবে, আর চোটের দিক থেকে শুরু করে সব দিক থেকে স্পেশাল গরু এটা, জি অত্যন্ত ব্যাপক চাহিদা মার্কেটে থাকে, জি অত্যন্ত সুদর্শন আপনার এই 521 নাম্বার ট্যাগের গরুটা কাদের ভাই, আর মূল্য 120,000 টাকা। তো আপনার এই গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো ক্রেতাদেরকে দেখাই। ঠিক আছে, তো ভিডিওর 8 নম্বরে এখন আমরা দেখতে পাচ্ছি আরও একটা বিশাল আকৃতির অত্যন্ত চমৎকার গরু নিয়ে আসছেন, বিশেষ করে এর দৈহিক গঠনই কিন্তু একটু যথেষ্ট মোটাসোটা মনে হচ্ছে।
তো এই গরুটার ট্যাগ নাম্বার হলো 522, এটা সম্পর্কে একটু জানান। এটাও আপনার সাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, অরিজিনাল জাত, দাঁতে দুইটা, আপনার 522 নম্বর ট্যাগ, 1,45,000 টাকা দাম। আপনার নিজের জিনিস নিজের কাছে সবসময় ভালো থাকে, জি নিঃসন্দেহে, দর্শক যাচাই বাছাই করে গরু খরিদ করবে, দামে রিজনেবল প্রাইস, মার্কেট অনুযায়ী সেল, জি যে কেউ চাইলে নিতে পারবে, অনায়াসে নিতে পারবে, নতুন হোক আর পুরাতন হোক সবার জন্য গরুটা বেস্ট কোয়ালিটির গরু হবে। জি, তো অত্যন্ত চমৎকার আপনার এই গরুটা, 1,45,000 টাকা দাম বললেন, 522 নাম্বার ট্যাগ। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই চমৎকার গরুটা নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখাই দিই। ঠিক আছে, ভিডিওর 9 নম্বরে এখন আমরা দেখতে পাচ্ছি আপনার একটা বিশাল আকৃতির গরু নিয়ে আসছেন, অত্যন্ত লম্বা চওড়া এই গরুটা, এই গরুটার জাত সম্পর্কে একটু জানান। এটাও আপনার সাহিয়াল গরু, একদম অত্যন্ত মানসম্মত গরু, এটা সর্বোচ্চ কোয়ালিটি ফুল গরু। এটা এটার আপনার দাঁতে দুইটা, আপনার ট্যাগ নাম্বার 523, 1,65,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 523 নাম্বার ট্যাগ এবং 1,65,000 টাকা দাম বললেন, বিশাল আকৃতির এই গরুটা, অত্যন্ত চমৎকার আসলে। তো আপনি যতগুলো গরু দেখিয়েছেন নিঃসন্দেহে একটু প্রাইসটার ব্যাপারে অবশ্যই আমাদের ক্রেতারা ভেবে দেখবেন, যে অন্যান্য জায়গা যেহেতু ক্রয় বিক্রয় হচ্ছে নিঃসন্দেহে সেখান থেকে আপনারা তুলনামূলক চিত্র অবশ্যই তুলে ধরবেন। তো কাদের ভাই আপনার 523 নাম্বার গরুটাও নিয়ে যান, আর আমরা আপনার লাস্ট গরুটা দেখাই দিই ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা ভিডিওর লাস্ট গরুটা দেখাচ্ছি, 525 নাম্বার ট্যাগের এই গরুটা, এটাও অত্যন্ত চমৎকার লম্বা চওড়া বেশ বড়সড় একটা গরু। তো এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে একটু জানান। এটাও আপনার সাহিয়াল গরু, পাকিস্তানি ব্রিড, দাঁতের দুইটা, 525 নম্বর ট্যাগ, 1,40,000 টাকা দাম। কাস্টমার যাচাই বাছাই করার দায়িত্ব কাস্টমারের, গরু 100-তে 100 এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল। এর যে চোট কম্বল প্লাস আদার যে টাকচারগুলো আছে সবগুলো একদম অরিজিনাল শেপ, বিশেষ করে এর মাথা, মাথাটা অত্যন্ত দর্শনীয় মাথা। জি, অত্যন্ত চমৎকার 10টা গরু দেখালেন এক এক করে আমাদের ক্রেতাদেরকে, আমাদের ক্রেতারাও নিশ্চয়ই যাচাই বাছাই করবেন এবং যাচাই বাছাই করেই তিনারা অবশ্যই গরু ক্রয় করবেন কেনার আগে জাত মান দেখে, এ কথাটা আপনার পুরাতন কথা। তো সেই কথাই আমরা আবার আমাদের ক্রেতাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম যে আপনারা জাত মান দেখে গরু ক্রয় করবেন, যাতে আপনার খামারকে আপনি সুপ্রতিষ্ঠিত করতে পারেন। তো ঠিক আছে কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ক্রেতাদেরকে গরুগুলো দেখালেন এবং আমাদের মূল্যবান সময় দিলেন। তো আজকে আমরা আমাদের ক্রেতাদেরকে আর সময় না নিয়ে আমরা আগামী দিনের সুন্দর ভিডিওগুলো দেখাবো এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো, সেই প্রত্যাশা রেখে সবারই সুস্বাস্থ্য এবং শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।